চুরি যাওয়া দুটি চার চাকার গাড়ি উদ্ধার করতে সক্ষম হলো আগরতলার পূর্ব থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত রবিবার দিন রাতে কলেজ স্ট্রিট এলাকা থেকে একটি মারুতি ইকো গাড়ি হাতিয়ে নেয় চোর চক্র। শুধু তাই নয়, একই রাতে শহরের রামঠাকুর সংঘ এলাকা থেকে আরও একটি টাটা এইচ গাড়ি চুরি করে নিয়ে যায় চোরের দল। গাড়ির দুই মালিক সোমবার পূর্ব থানায় চুরির ঘটনাটি জানালে পুলিশ অভিযোগ মূলে তদন্তে নেমে দুটি গাড়িকে উদ্ধার করতে সক্ষম হয়। একই সাথে পুলিশ আটক করে এক চোরকেও। মঙ্গলবার দুপুরে গাড়ি দুটি মালিকের হাতে তুলে দেয়। অভিযোগ জানানোর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুলিশের অতি সক্রিয়তায় চুরি যাওয়া গাড়ি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি গাড়ির মালিক। এই প্রসঙ্গে সদরের এসডিপিও অজর কুমার দাস সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, এর পেছনে একটা চক্র রয়েছে। আশঙ্কা, অবৈধ কাজকর্ম সংগঠিত করার জন্যই এবার চার চাকার গাড়িকে বেছে নিয়েছে চোর চক্র। যদিও তদন্তেই সবকিছু বেরিয়ে আসতে পারে বলে তিনি জানান। দুখানায় পশ্চিমবঙ্গ থানা অর্থাৎ পরিশ্রম করা হয়েছে, এটা অত ইজি ছিল না। তো এটা এরকম জায়গা থেকে চুরি হয়েছে যেখানে মানে সিসিটিভি ক্যামেরা কভারেজও নেই। সাইড টাউনের সাইডের দিক থেকে চুরি হয়েছে, দুটো রিকভারও অনেক দূরে হয়েছে, টাউনের বাইরে হয়েছে। তো এটা এত জলদি হয়ে যাবে আমার চেষ্টা ছিল, প্রেশারও ছিল আমার থেকে অনেকটা, কিন্তু এরা করতে পেরেছে। মানে এটা খুব ভালো টিম ওয়ার্ক হয়েছে। আর অবভিয়াসলি টিমের লিডার ওসি সাহেবরাই থাকে। একটা মানে গাড়ি যা চুরি হয়ে যায় তার দুঃখটা তো বোঝা যায়। তো ওনারা সিটিজেন যে আছে ওনারা যেন ইমিডিয়েট রেসপন্স পায় পুলিশ থেকে, এটারই চেষ্টা চলছে। আর এটাতে দু থানায় পশ্চিমবঙ্গ থানা দু থানায় মানে প্রচুর পরিশ্রম করছে, যেটা হয়তো রিকভারির মতো ইজি লাগে, কিন্তু প্রচুর পরিশ্রমের পরে ওই সুফলগুলো পাচ্ছেন ওরা। তার জন্য আমি আশা করি যে এরকমই মানে দু থানায় এরকমই কাজ করবে। আর পাবলিকের যে গ্রিভেন্সগুলো ইমিডিয়েট রিপ্লেসেল করবে। এটা দিয়ে গাড়ি, এটা দিয়ে ট্রাক, মানে মাস্টার কি দিয়ে সব কিছু খোলা যায়। এই মাস্টার কিটা আমরা রিকভার করেছি। এটা একটা মানে মাস্টার কি ইউজ করে চোরটা, এটাও আমরা রিকভার করেছি। ওর কাছে থেকে পেয়ে গেছে। হ্যাঁ, ও এটা ইউজ করতো যে কোনো জিনিস খোলার জন্য, বাইক, স্কুটি, গাড়ি সিজ করেছি। এই সুযোগে আমি